بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা দূর থেকে অথবা কাছ থেকে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামটা শোনার চেষ্টা করছেন, সবাইকে আমি অন্তরঅন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে আলোকিত হয়ে আমরা যেন তার শাফাত পাওয়ার উপযুক্ততা লাভ করতে পারি, এবং তিনি যে মানুষ তৈরি করে গেছেন নিজ হাতে, আমরা যেন তার আলোকে নিজেদেরকে গড়ে তুলে পৃথিবীকে কিছু সাজাবার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানে জীবন সম্পর্কে। তিনি যখন মদিনায় আসলেন, মদিনার কী পরিবেশ ছিল উনি দেখলেন, এবং দেখার পরে উনি কীভাবে এই চ্যালেঞ্জেসগুলোকে মোকাবেলা করে একের পর এক সামনে নিয়ে যাচ্ছেন মানবতাকে, তার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি গত কয়েকটি এপিসোডে। আমরা গত এপিসোডে আলোচনা করছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুহাজির এবং আনসারদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দিলেন, এবং এই ভ্রাতৃত্বের কারণে যে ভালো একটা ফল চলে আসলো সেই ফলটা আমরা দেখতে পেয়েছি, যে একজন আরেকজনের জন্য পাগল, একজন আরেকজনের উপকারার্থে নিজেকে সর্ব শান্ত করতে রাজি আছে, একজন আরেকজনের দুঃখে এমন দুঃখিত হয়ে যায় যে নিজেকে পর্যন্ত উৎসর্গ করতে তারা দ্বিধা বোধ করে না, এটা আমরা খেয়াল করে দেখেছি। এখন আমরা আসি আরেকটা পর্যায়ে, যে সেখানে তো কয়েক ধরনের লোক মুসলিম হয়ে গেল, তাই না? ধরেন আনসার হয়েছে, মুহাজির হয়েছে, তারপরে হলো কিছু লোক আসলে তখনও মুসলমান হয়নি কিন্তু মুসলমানের রং দেখাচ্ছে, মনের মধ্যে কুফরি আছে। এখন উনি এই এদের সবাইকে নিয়ে একটা প্যাক্ট করলেন। প্যাক্ট মানে কীভাবে, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, নর্মস অ্যান্ড কন্ডিশনস তৈরি করে দিলেন লিখিত আকারে। এটা শুধু মুখে মুখে হবে না, এটা এক ধরনের প্যাক্ট তৈরি করা আর কি। এই এটা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে এই যে সিস্টেমগুলো করতেছেন, দেখেন যে প্রত্যেকটা অফিসিয়াল, এবং সেই সময়কার এই জিনিসগুলো, যে অফিসিয়াল মানে সম্পর্কগুলো কিন্তু অফিসিয়াল না, কিন্তু যা তৈরি হচ্ছে অফিসিয়াল হয়ে যাচ্ছে। আর এটা তার মানে হলো যে ভবিষ্যতের যারা বংশধর, যারা ইসলাম নিয়ে দাঁড়াবা, তখন তোমাদের মধ্যে যেন এই অবস্থা তৈরি হয়। তিনি মুসলিমদের যে গ্রুপ, যেগুলো আনসার গ্রুপ, মুহাজির গ্রুপ, এমনকি মুনাফেক গ্রুপ, সবাইকে নিয়ে তিনি আসলেন। বিভিন্ন কবিলার লোক যারা ছিল তাদেরকে নিয়ে আসলেন। এসে তারপরে একটা মানে চুক্তিনামা লিখলেন, এটাকে বলা হয় তাহালুফ আল ইসলামী, বা ইসলামিক কন্ট্রাক্ট, বা মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস মদিনায় থাকার জন্য। প্রথম যে কথাটা লিখলেন উনি, তিনি বলেন যে হাদা কিতাবু মিন মুহাম্মদ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুমিনিন ওয়াল মুসলিমিন মিন কুরাইশ ওয়া ইয়াসরিব ওয়া মান তাবিআহুম ফালাহিকা বিহিম ওয়া জাহাদা মাআহুম। কি সুন্দর একটা কথা উনি বলেন, যে এই মানে যেটা চার্টার লেখা হচ্ছে, এই চার্টারটা হলো এই, যেটা কুরাইশ এবং ইয়াসরিবের মধ্যে, তখনও মদিনা নাম হয়নি, ইয়াসরিব ছিল, বলে ইয়াসরিবের মধ্যে এবং কুরাইশের মধ্যে থেকে যারা মুমিন এবং মুসলিম, এই মুসলিম এবং মুমিন আলাদা করলেন কেন? কারণ হলো অনেকে মুসলিম ছিল যারা নামাজ পড়তো, যারা ইসলামের যে পাঁচ ভিত্তি আছে সেটা করতো, কিন্তু ইমান ছিল না, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, ফেরেশতার প্রতি বিশ্বাস ছিল না, আখেরাতের প্রতি বিশ্বাস ছিল না, কিতাবের প্রতি বিশ্বাস ছিল না, নবীর উপর বিশ্বাস ছিল না, ভাগ্যের উপর বিশ্বাস ছিল না, আখেরাতের পুনরুত্থানের উপর বিশ্বাস ছিল না, অথচ তারা এই আমলগুলো করতো, এদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও এর মধ্যে সামিল করলেন, এটা কিন্তু একটা দেখার বিষয়। আমরা হলে তো খুব একেবারে এখন থেকেই আলাদা করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক করলেন। করে উনি বললেন যে আমাদের মধ্যে একটা প্যাক্ট হচ্ছে, চুক্তি হচ্ছে। প্রথম চুক্তিতে আমাদের কথা হলো ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা মিন দুনিন নাস, তারা হলো অন্য পৃথিবীর অন্য অন্য স্থানের মানুষ আর তারা একটু আলাদা, এটা উম্মাত হলো একটা। এই উম্মাতের আপনি ক্রাইটেরিয়া নিয়ে আমাদের আগে একবার কথা হয়েছে, যে এখানে দেখেন বিভিন্ন কবিলার আছে, বিভিন্ন রঙের আছে, বিভিন্ন ভাষার আছে, এখানে কিন্তু কোনো একটা ভাষাকেন্দ্রিক নয়, কোনো একটা জিওগ্রাফিক সীমানার গণ্ডির ভিতরে নয়, বা কোনো রঙের ভিত্তিতে নয়, এখানে সব হলো যারা আল্লাহকে মেনে নিয়েছে, এই ভিত্তিতে একটা উম্মা, যেখানে ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি উম্মা কখনো
একা একা রঙের ভিত্তিতে হয় না, উম্মা কখনো জিওগ্রাফিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয় না বা ভাষার কারণে হয় না। আমাদের জাহিলিয়াতের মানে পৌঁছাতে পৌঁছাতে এরকম হয়ে যায়, আমরা মাঝে মাঝে ভাষাভিত্তিক একটা জাতি তৈরি হয়ে যায়। এগুলো ইসলাম সাপোর্ট করে, ইসলাম সাপোর্ট করে যে উম্মা হও, যে উম্মার মতো ডাইভার্সিটি থাকে, বিভিন্ন গোত্রের, বিভিন্ন রঙের, বিভিন্ন ভাষার সব এক হয়ে যাওয়া। দুই নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুহাজিরুন মিন কুরাইশ আলা রিবাআতিহিম ইয়াতাআকালুনা বাইনাহুম, যারা কুরাইশ থেকে যে সমস্ত মুহাজিররা আসছে তারা যদি মনে করে যে এক জায়গায় থাকবে, সেখানে তারা তাদের কেল্লা তৈরি করে নিয়ে একটা ফোর্ট মতন থেকে একটা গণ্ডির মধ্যে রাখতে চায় তা থাকতে পারে। ওয়াহুম ইয়াফিদুন আয়ানিয়াহুম বিল মারুফ ওয়াল কিসতি বাইনাল মুমিনিন, এবং তাদের যারা মানে সমস্যাগ্রস্ত আছে তারাই কিন্তু বেশি হকদার ওই সমস্যাগ্রস্তদের পাশে দাঁড়ানো। তার মানে তিনি মানে বিপদ আপদ দেখার ক্ষেত্রে যে উনি একটা এ করে দিচ্ছে যে এখানে যেন যারা খুব ঘনিষ্ঠ আছে একে অপরের জন্য হেল্প করে এমন এক পর্যায়ে না ছেড়ে দেয় যে না ও তো অমুক জায়গার ও ওদেরকে তারা দেখুক, এটা ইনক্লুশন করে দিলেন এমনভাবে যে যারা একটু সমস্যাগ্রস্ত আছে তোমরা তোমাদের লোকেরা তারা দেখবা। আবার আনসারদের ক্ষেত্রে উনি বলে দিলেন যে ওয়াকবিলা ওয়াকুল্লু কবিলাতে মিনাল আনসার আলা রিবাআতিহিম ইয়াতাআকালুনা মা আকালাহুমুল উলা, আর যারা আনসার তাদের যে জায়গা আছে তাদের সে জায়গা নিয়ে তাদের সেখানেই থাকবে, এবং তাদের প্রত্যেকেই যারা সমস্যাগ্রস্ত আছে তারাই ওদেরকে ইনসাফের সাথে এবং মারুফের সাথে দেখাশোনা করবে। তিন নম্বর হলো আন্নাল মুসলিমিনা লা ইয়াতরুকুনা মাফরাহান বাইনাহুম আন ইউতুহু বিল মারুফি ফি ফিদাইন আও আকলিন, কোনো মুসলমান বা মুমিনরা যখন মানে ফিদা এবং আকাল হবে, মানে যদি কেউ সমস্যাগ্রস্ত হয়ে গেছে তাকে সবাই মিলে হেল্প করতে হবে, অথবা কেউ কাউকে ভুল করে হত্যা করে ফেলেছে সেখানে দিয়াত লাগতে পারে, এই ধরনের ক্ষেত্রগুলোতে সমস্ত মুমিনরা এখানে দেওয়ার ক্ষেত্রে যে কোনো রকম পিষ্টান দেবে না, তারা দিতে থাকবে এবং সবাই এক হয়ে যাবে। ওয়ান্নাল মুমিনিনাল মুত্তাকিনা আলা মান বাগিয়া আলাইহিম, এবং মনে রাখতে হবে যারা মুমিন মুত্তাকিন হবে তারা সব এক হয়ে যাবে, যদি তাদের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে দাঁড়ায় তখন সবাই এক হয়ে যাবে। মানে মুমিনরা এরকম হবে যে নিজেদের মধ্যে যেন কোনো সিভিল ওয়ার বা কোনো না থাকে, বরং তারা সব এক হয়ে তাদের বিরুদ্ধে যদি কেউ আসে তখন এক হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া আন্না আইদিয়াহুম আলাইহিম জামিয়ান ওয়া লাউ কানা ওয়ালাদু আহাদিহিম, এবং সেই ক্ষেত্রে যে তারা সব এমন এক হয়ে যাবে তাদের যে যারা বিদ্রোহী তারা যদি তার নিজের ছেলেও হয়, চিন্তা করেন যে নিজের ঘরের হয়েছে বলে বিদ্রোহ করেছে বলে আমি বললাম না 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 থাক আমার ছেলে তো, যেটা জাহেলি যুগে থাকতো যে উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, যে তোমার ভাইকে তুমি সাহায্য করো সে জালেম হোক অথবা মাজলুম হোক তুমি সাহায্য করো, এই এইটাকে আল্লাহ রসুল ফিরিয়ে দিলেন অন্যভাবে, সেটা হলো এই যে যদি কেউ জালেম হয় তার হাতটা ধরবা, জুলুম করতে দেবো না, এটাও এক ধরনের সাহায্য। তো এখন আগেকার যে রক্তের সম্পর্কের কারণে যখন রক্ত প্রশ্ন উঠত, ভুল করলেও শুদ্ধ এটা না, বরং সে ভুল করলে ভুল হিসেবে তোমরা চিহ্নিত করবে। এরপরে তিনি বললেন যে ওয়ালা ইয়াকতুল মুমিনুন মুমিনান ফি কাফিরিন, যে কোনো কাফেরের সাথে গণ্ডগোল হয়েছে এইটাকে যখন মুমিনরা ডিল করতে যাবে, যে যে কাফেরের সাথে কোনো মুমিন যদি মানে খারাপ অবস্থা হয়ে থাকে, যদি কোনো কাফের আপন ভাইও হয় তো ওই মুমিনকে হত্যা করতে পারবে না। অনেক সময় হতো কি যে যদি দেখা যায় যে আমার আত্মীয় একজন খারাপ, এখন এই খারাপটা ভালো করার জন্য আরেক মুমিন যদি চেষ্টা করে, তা আমি তখন যে এই মুমিনকে যদি বলি এই তুই আমার ভাই গা তুই হাত তুললি কেন, তো তোমার ভাই তো খারাপ করেছে, খারাপ করো সে তো আমার ভাই, এইটা হলো জাহেলিয়াত। আল্লাহ রসুল এটাকে একেবারে নিষেধ করে দিলেন যে না এটা হবে না, যখন দেখবা যে তোমার আপন ভাইও খারাপ করতেছে সব মুমিনরা মনে করবা যে ওটা তোমারও ভাই, ওই খারাপটাকে সংশোধন করার চেষ্টা করবা। ওয়ালা ইয়ানসুরু কাফিরিন আলা মুমিনিন, এবং দেখা যাচ্ছে যে একজন কাফের একজন মুমিনকে মারতে আসতেছে, এখন ওই মুমিনটা হলো তোমার শত্রুপক্ষের, আর তাই বলে অথবা তোমার তুমি তাতে ভালো পাও না আর এই কাফেরটা তোমার আপন ভাই, এ তার মানে এটা নয় তুমি ওই আপন ভাইকে হেল্প করবো ওই মুমিনকে হত্যা করার জন্য, না, কারণ ওই লোকটা যাকে তুমি হেল্প করছো সে তো কাফের, তোমার মুমিন ভাইকে আগে প্রাধান্য দেবা, এটাই হলো তোমার রক্তের সম্পর্ক, কোনো বড় সম্পর্ক নয়।
তারপরে উনি বলেন ইন্না যিম্মাতাল্লাহু ওয়াহিদাতুন ইজুরু আলাইহিম আদনাহুম, যে আল্লাহ তাআলার জিম্মা হলো একেবারে সমান পর্যায়ের, ইকুয়ালি হতে হবে সমান সবার ক্ষেত্রে। এখানে বড় এবং ছোট, দরিদ্র এবং ধনী, নিচু এবং উঁচু, এখানে কোনো প্রভেদ নেই, সব এক হয়ে যাবে। তারপরে হলো ওয়াইনামান তাবিআনা মিন আহুদ, তাবিআনা মিন আহুদ ফাইনালাহু নাসরা ওয়াল উসওয়াতা গায়র মাজলুমিন, এবং যারা যে সমস্ত আমাদের ভাইরা যারা ইহুদ আছে, তারা যারা আমাদের পক্ষ আমাদের অনুসরণ করবে, সে হতে পারে আনসার অথবা মুহাজির, যার অনুসরণ করুক না কেন, তাকে তোমরা এ করবা, শেল্টার দেবা। যদি কেউ একজন শেল্টার দেও, আরেকজন সেই শেল্টারটা মেনে নেবা। দশ নম্বর হলো ওয়ান সালিমাল মুমিনুনা অন সিলমুল মুমিনিনা ওয়াহিদা, এবং সন্ধির ক্ষেত্রে যে সব মুমিনরা এক হতে হবে, তো এই হবে যে এমনভাবে হতে হবে যে মুমিন মুমিনের সাথে সন্ধি চুক্তিতে এমনভাবে থাকবা যে তোমরা যেন এখানে না ফিরে যাও অন্যদিকে। কুফুরির ক্ষেত্রে তোমরা খুব সাবধান থাকবা, কুফুরির যদি তারা যদি অন্য এতে চলে যায়, তুমি মানে কাফের পক্ষ অবলম্বন করবা না। এরপরে যে উনি মানে কয়েকটা আরও কয়েকটা কথা উনি বলেন, শেষে বলেন যে ওয়ান্নাকু মাহমাখতালাফ তুমফিহি, তোমরা যখন একে অপরের ইখতলাফ করবা, তখন ফাইন্না মারাদ্দাহু ইলাল্লাহি আজ্জা জাল ওয়া ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা কোনো ব্যাপারে ডিসপিউট করবা, তখন তোমরা নিজেদের মধ্যে ডিসপিউট ম্যাটার তোমরা ঠিক করতে পারবা না, তখন সঙ্গে সঙ্গে তোমরা কোরআনের দিকে আসবা এবং রসুলের দিকে আসবা, আল্লাহর কাছে এবং রসুলের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রসুল তিনি সংশোধন করতেন। এখন হবে কি, এখন কিন্তু এটা প্রযোজ্য হবে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের ডিসপিউটগুলোকে ঠিক করতে হবে। এখন এইখানে ১৬টা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সবার মধ্যে এমন একটা সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং বহির্বিশ্বের সম্পর্ক, মানে ইন্টার কালচারাল, ইন্টারন্যাশনাল, ইন্টার ট্রাইবুনাল, ট্রাইবাল যে সম্পর্কটা তিনি তৈরি করে দিলেন, এটা হলো পৃথিবীতে বেনজির, পৃথিবীতে তার তুলনা নাই এমনভাবে একটা উম্মাকে তিনি মানে তৈরি করে ফেললেন। এমন একটা পর্যায়ে তিনি নিতে চাইলেন যে উম্মাটা গড়ে উঠবে এক আল্লাহ তাআলার দাস হয়ে, সেখানে প্রত্যেকেই প্রত্যেকের স্বাতন্ত্র্য নিয়ে, এটাকে বলা হয় যে ইউনিটি উইথ ডাইভার্সিটি, ইউনিটি উইথ ডাইভার্সিটি, এটা হলো মূল কথা। কিন্তু আপনি দেখেন আনসারদেরকে, আনসারদের কিল্লার কথা বললেন, মুহাজিরদের কথা বললেন, কাফের মুশরিকদের কথা বললেন, ইহুদিদের কথা বললেন, যারা সবাইকে নিয়ে যখন মুমিনরা থাকবে, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইভার্সিটিটাকে উনি ইগনোর করলেন না, উনি ডাইভার্সিটিটাকে গ্রহণ করলেন, বললেন যে না, এটা করেননি যে না মুহাজির এবং আনসাররা তোমরা এক বাড়িতেই থাকবা, এটা বলে দিলেন না, যেটা অসম্ভব ব্যাপার। তোমরা আলাদা আলাদা থাকতে পারো, কিন্তু তোমাদের উদ্দেশ্য, টার্গেট, মিশন, তোমাদের সাবমিশন একই পদ্ধতিতে হতে হবে। এই উম্মাটিক যে চিন্তাটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এটা নাই। আমরা এখন হয়ে গেছি কি, যারা আমরা ইউরোপে থাকি, আমরা দেখি যে এই বাঙালি মসজিদ, এই পাকিস্তানি মসজিদ, ওই ইন্ডিয়ান মসজিদ, এটা হলো আরব মসজিদ, এটা হলো সোমালিয়ান মসজিদ, করতে করতে এমন হয়ে গেছে আমরা উম্মাটিক চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। উম্মাটিক চিন্তার প্রথম যে খোরাক হলো যে ডাইভার্সিটি থাকতে হবে, দ্বিতীয় খোরাক হবে যে আল্লাহ এবং রসুলকে মেনে নিয়ে তার এই শেল্টারটাকে এত বড় করতে হবে যেখানে সবাই আসতে পারে। যতক্ষণ পর্যন্ত মুমিনদের মধ্যে এই চেতনা না তৈরি হবে, সে সমাজ ধ্বংস হবেই হবেই, কোনো সন্দেহ নেই। আর যেটা আমরা এখন সাফার করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা তৈরি করার যে পয়েন্টগুলো, এখানে ১৬টা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন আমাদের, এটা কিন্তু আসলে একটা অনবদ্য সৃষ্টি। এইটা আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ পড়িও না এবং কেউ মানিও না। আজকে আমাদের সমস্যা হয়ে গেছে যে সীরাতুন্নবী মানে শুনে কতটুকু লাভ হবে যদি আমরা আমল না করি। আমরা যারা বিশেষ করে বাইরে থাকি, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের খুব দরকার হয়ে পড়েছে আমাদের জানা। এখন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজগুলো করলেন, করে দিয়ে তিনি মানে এখানে সেক্টর ওখানে সেক্টর দিয়ে তিনি ঘুমাই পড়লেন তা না। এবার এই জিনিসগুলোকে মনে করলেন, এক একটা গাছ লাগাই দিলেন। প্রথম গাছ হলো একটা অ্যাসেম্বলি পয়েন্ট তৈরি করলেন, যেখানে সব মানুষ একতাবদ্ধ হয়ে এক জায়গায় একই আল্লাহর ইবাদত করতে পারে। দুই নম্বর হলো ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। তিন নম্বর হলো একটা শিক্ষার কেন্দ্র তৈরি করে দিলেন, মানে যারা শিক্ষার্থী তাদেরকে তৈরি করে দিলেন। চার নম্বর হলো একটা উম্মাটিক ধারণা তৈরি করে দিলেন, একটা চার্টার তৈরি করে দিলেন। দিয়ে তারপরে উনি চুপ করে বসে থাকলেন না, এইগুলোকে কীভাবে ফ্লারিশ করা যায়, এইগুলোকে কীভাবে স্ট্রেংথেন বা শক্তিশালী করা যায়, উনি সেইভাবে কথা বলা সেইভাবে শুরু করে দিলেন।
প্রথমে উনি সবাইকে ডেকে নিয়ে একটা ঘোষণা দিলেন যে তোমরা সবাই মসজিদে আসো। এসে তিনি বললেন যে দেখো তোমরা করবা কি, আইউল ইসলামী খায়রান, একজন লোক জিজ্ঞেস করলো যে সবচেয়ে ভালো ইসলাম কি, তিনি বললেন তুতিমু তাআম, মানুষকে খাওয়াবা, তুকরিউস সালাম আলা মা আরাফতা ওয়া লাম তা'রিফ, জানো আর না জানো, চেনো আর না চেনো, মানুষ দেখলে তাকে তোমরা সালাম দেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, সর্বপ্রথম যে বক্তব্যটা তিনি মদিনায় দিলেন সেটা হলো এরকম যে আতিমু আফশুস সালাম ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়া আতিমু তাআম, এবং তোমরা বেশি বেশি খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রে তখন তোমরা উঠে নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতে বিসালাম, তোমরা জান্নাতের মধ্যে সালাম সহকারে শান্তির সাথে তোমরা ঢুকতে পারবে। তিনি বলা শুরু করে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার মানে প্রতিবেশী, যার প্রতিবেশী ওই লোকটার অনিষ্টতা থেকে নিরাপদ নয় সে জান্নাতে যেতে পারবে না। চিন্তা করেন যে ভ্রাতৃত্বকে আরও ফ্লারিশ করলেন কীভাবে, কীভাবে সিমেন্টের মতন, বুনিয়ানু মারসুসের মতন, সীসাঢালা প্রাচীরের মতন সম্পর্ক ওটুট করা যায়, সেসব কথাগুলো এখন বলা শুরু করে দিলেন। তিনি বলা শুরু করে দিলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান শান্তিতে থাকে। তিনি এটাও বলে বলা শুরু করে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওইটাই তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে না যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। তুমি যা পছন্দ করো নিজের জন্য ওইটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে, তা নাহলে তোমার ঈমান থাকবে না। তিনি এটাও বললেন যে মুসলমানরা একটা দেহের মতো, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, তার চোখ যদি অভিযোগ কষ্ট পায় তাহলে তার সমস্ত বডি কষ্ট পায়, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, তার মাথা যদি ব্যথা লাগে তার শরীর সব জায়গায় ব্যথা লাগে। তিনি এটাও বলে দিলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান আশুদ্দু বাদুহু বাদা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এমন যে একটা ইট যেমন আরেকটা ইটকে বেঁধে ফেলে, ওই রকম মুমিনরা একজন মুমিনকে বেঁধে গোটা সমাজটা একটা বিরাট ওয়ালের মতন তৈরি হয়ে যায়। তিনি আরও বলা শুরু করে দিলেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিম আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, তোমরা একে অপরে গোস্বা করো না, মানে রাগ করো না, তোমরা একে অপরে হিংসা করো না, তোমরা একে অপরের পিছনে লেগো না, তোমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে সবাই ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও, এবং মনে রেখো যে কোনো লোক আরেকজন মুসলিমকে তিন দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। কথা বন্ধ হতে পারে অনেক সময় রাগারাগি করে, কিন্তু তিন দিনের বেশি যেন না হয়, এটা তোমার জন্য হালাল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বললেন ইরহামু মান ফিল আরদি ইরহামকুম মান ফিস সামা, দুনিয়ার মানুষের উপরে তুমি রহম করো তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে রহম করবেন। তিনি এটাও বললেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা জানিবিহি, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী তার পাশেই ক্ষুধার্ত অবস্থায় থাকলো। তিনি এটাও বলে দিলেন সিবাবুল মুমিনী ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুমিন আরেকজন মুমিনকে যদি তোমরা গালাগালি করো তাহলে এটা হলো ফিস্ক, এটা হলো প্রকাশ্য পাপাচার, মারাত্মক গুণা, এবং তাকে হত্যা করা কুফুরি, তুমি আর মুমিন থাকলে না। তিনি এটাও বললেন যে দেখো মানুষের রাস্তায় তোমরা চলবা সেই রাস্তার দিকে একটু খেয়াল রেখো, কারণ হলো এই যে ইমাতাতুল আদা আনিত তারিক সাদাকা, রাস্তার থেকে যদি তোমরা কোনো অনিষ্টকর জিনিস যেটা মানুষের পায়ে ফুটতে পারে, মানুষের কষ্ট দিতে পারে, এমনকি গন্ধ জিনিস তোমরা ওইটাকে সরাই ফেলো তাহলে একটা সাদকার সওয়াব পাবা, হ্যাঁ, অথবা একটা ইমানের একটা একটা অংশ, ইমানের একটা পার্ট এটা। এবং তিনি মানুষকে নির্দেশ দিতে থাকলেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, হ্যাঁ। তিনি এক জায়গায় এটাও বলেছেন যে কোনো মুসলমান যখন আরেকজন মুসলিমের কাপড় পরাই দেবে, তার কাপড় নাই এই সমস্ত কাপড় পরাই দিল, তখন আল্লাহ তাআলা যখন জান্নাতে তখন যাকে তখন যখন তাকে নেবেন
তখন খুব সুন্দর সবুজ রঙের সুন্দর কাপড় তাকে পরাই দেবেন। যদি কোনো মুসলমান কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়াই দেয়, তাহলে আল্লাহ তাকে জান্নাতের ফসল থেকে জান্নাতের ফল থেকে তাকে খাওয়াবেন। যদি কোনো মুসলিম কোনো মুসলিমকে তার তৃষ্ণার সময় যদি পানি পান করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আর রাহিকুল মাখতুম থেকে এমন পানীয় যেটা সিপিওয়ালা সেখান থেকে তাদেরকে পান করাবেন। তিনি এটাও বলতে থাকলেন যে দেখো তোমরা আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের অংশ হোক না কেন, হ্যাঁ, আর যদি সেটাও না পাও তা তোমার ভাইয়ের সাথে সুন্দর করে একটা কথা বলে তোমরা দোজখের আগুন থেকে তোমরা বাঁচো। এইভাবে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তৈরি করতে থাকলেন এমনভাবে যে আমাদের ইবনে মাসউদ তিনি বলেছেন যে দেখো তারা এমন হয়ে গেল যে তারা আবার রুহা কুলুবান, তারা অন্তরের দিক দিয়ে খুবই সুন্দর হয়ে গেল, আমাকুহা এলমান, এবং তারা এলেমের দিক দিয়ে তারা খুব গভীর জ্ঞানের অধিকারী হলো, ও আকাল্লুহা তাকাল্লুফান, এবং তারা ভনিতাকারে বলে এটা বুঝতো না, ভান করতে জানতো না, যা বলতো সিরিয়াসলি তারা নিত এবং সিরিয়াসলি বলতো। আর আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন লি সোহবতি নবিয়িহি ওয়ালি ইকামতি দীনিহি, আল্লাহ তাআলা এই যে সাহাবিদেরকে তিনি পছন্দ করেছেন এইভাবে যে তারা যেন তার নবীর খাঁটি বন্ধু হয়ে যান এবং তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা একতাবদ্ধ হয়ে যায়। এইরকম একটা লোক গোষ্ঠী, মানুষের গোষ্ঠী বা লোকদের গোষ্ঠী একটা গ্রুপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তৈরিতে ব্যাপৃত হলেন, সময় দিলেন, এবং সময় দিয়ে এমন অবস্থায় তিনি চলে যখন যাচ্ছেন তখন একটু হাসলেন, উনি দেখলেন যে আবু বকর নামাজ পড়াচ্ছে, এর পিছনে হাজার হাজার সাহাবা এক আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। উনি পর্দাটা খুলে দেখলেন যে আবু বকরের নেতৃত্বে তারা মেনে নিয়েছে, মানুষ এক উম্মা হয়ে গেছে। যে মানুষেরা আগে হানাহানি কাটাকাটি নিজেদের মধ্যে শত্রুতা করতো, এখন তারা কী আল্লাহর গোলাম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্য দেখে মুখে হাসলেন, মুস্কি হাসলেন, এবং তার রিসালাতি জীবনের উনি এটাকে সফলতার সবচেয়ে উচ্চতম নিদর্শন হিসাবে তিনি তুলে ধরলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাক ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কীভাবে মানুষ তুলে ধরছেন। আমাদের সমাজে যদি আমরা কোনো ইসলামিক জীবনযাপন করতে অভ্যস্ত একটা লোক দল গড়ে তুলতে চাই, আমাদের এই মেথডকে মাথায় নিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।